আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাইফ মাই ওয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। একটা লং ব্রেকের পরে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগে একটু ডিফারেন্ট কিছুই দেখাবো, আমেরিকার হোটেলগুলো কেমন হয়, আমরা যে হোটেলটাতে ছিলাম ওই হোটেলের রুমটা দেখতে কেমন, বা ব্রেকফাস্ট এরিয়াতে কেমন খাবার আছে সেটাই দেখাবো আজকে। এখানে বিভিন্ন সময় অ্যাকচুয়ালি উইকডেজ আর উইকেন্ডে দুই টাইমে দুই রকম একটা টাইম পিরিয়ড আছে ব্রেকফাস্টের জন্য। উইকডেজে সকাল 6টা থেকে 9টার মধ্যে ব্রেকফাস্টটা সার্ভ করে, আর উইকেন্ডে সকাল 7টা থেকে 10টার মধ্যে সার্ভ করে। আর ব্রেকফাস্ট মেনুতে অনেক ধরনের খাবার থাকে, সবসময় একই রকম থাকে না, বাট প্রায় দিনই একই খাবার থাকে। বাট আমাদের খাওয়ার সময় একটু খেয়াল করে খেতে হয়, যেহেতু এখানে ব্রেকফাস্ট আইটেমে পর্ক জাতীয় খাবারটা একটু বেশি থাকে। তো আমার হাজব্যান্ড দেখে দেখে ব্রেকফাস্ট নিচ্ছিল। এখানে দু রকমের এগ ছিল, একটা ছিল স্ক্র্যাম্বল এগ, একদম প্লেন কিছু নেই, আর দ্বিতীয়টা ছিল ওটার সাথে পটেটো ছিল। আমরা মিক্সচার হয়ে নিয়েছি যে কোনো পর্ক বা সসেস কিছু নেই, এখানে শুধু এগ আর চিজ অ্যান্ড পটেটো ছিল। আর এদিকটায় বাচ্চাদের জন্য সিরিয়াল, তিন ধরনের সিরিয়াল ছিল, আর এই যে দই দুধ সব কিছুই রেখে দিয়েছে, যে যেটা খেতে চায় সে চুজ করে নিতে পারবে। অ্যাকচুয়ালি 4 ধরনের সিরিয়াল ছিল, আর এদিকটাতে মাফিন, হানি, ফিলাডেলফিয়া চিজ, চকোচিপ সব, আর ব্রেড খেতে চাইল ব্রেড খেতে পারবেন, বেগালও ছিল, তারপরে ওয়াফল মেকার, আর সুন্দর ডোটা রেডি করা, ডোটা নিয়ে ওয়াফল মেকারে দিয়ে ওয়াফলও বানিয়ে খাওয়া যাবে, এর সাথে সিরাপ বা যা দিয়ে খেতে চান সেগুলোও ছিল। ওটমিলও আবার ছিল 2 ধরনের, একটা ছিল হেলদি কিছু মিক্স করা নেই, আর একটার মধ্যে সুগার মিক্স করা ছিল। আর জুসও ছিল 3 ধরনের, অরেঞ্জ জুস, অ্যাপল জুস অ্যান্ড ক্যানবেরি জুস। আর কফি তো আছেই, কফি তো থাকেই, তো কফিও 2 রকমের ছিল অ্যাকচুয়ালি, ডিক্যাফ আর রেগুলার কফি। তো আমরা এখানে বসে বাচ্চাদের নিয়ে ব্রেকফাস্ট করে এখন রুমের দিকে চলে যাচ্ছি। খাওয়া শেষ করে আবার কিছু খাবার রুমেও নিয়ে যাচ্ছিলাম, খেয়েও যাচ্ছি, রুমে কিছু নিয়েও যাচ্ছি, যেহেতু ইনারা কিছুই খায়নি তো ভাবলাম রুমের ভেতরে নিয়ে হয়তো ওকে খাওয়ানো যাবে। আমাদের হোটেল রুমটা নিচতলাতে হওয়াতে আমি অনেক খুশি হয়েছি, যেহেতু বাচ্চারা অনেক লাফালাফি করে, দুষ্টামি করে, তো অন্য কারো ডিস্টার্ব হবে না, এটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। যদি উপরে রুম পড়ে তাহলে বাচ্চাদের লাফালাফি নাচানাচিতে আসলে অনেক সময় মানুষ ডিস্টার্ব ফিল করে। তো হোটেল রুমে ঢুকে পড়লাম, অ্যাকচুয়ালি রুমটা পুরাই মেস। প্রথম যেদিনে এসেছিলাম সেদিন যদি ভিডিও করতাম হয়তো সুন্দর করে দেখাতে পারতাম, বাট যা আছে তাই দেখাই কেমন আমাদের রুমটা দেখতে। তো এই দরজাটা দিয়ে আমরা রুমে ঢুকেছি, রুমে ঢোকার পরেই বাম পাশেই কিচেন, এখানে কিন্তু সবই আছে, ডিশওয়াশার, ফ্রিজ, মাইক্রোওয়েভ, ইভেন চুলাও আছে, আর ওদের অনেক ডিশ রেখে দিয়েছে, প্লেট বাটি সব কিছুই আছে, টোস্টারও ছিল, ইচ্ছে করলে কেউ রান্নাবান্না করে নিয়ে আসলে রান্না করতে চাইলে রান্নাও করতে পারবে, গরম করেও খেতে পারবে, সুন্দর সিস্টেম করা। আর এই যে এটা হচ্ছে ডিশ ওয়াশার, একটু খুলে দেখাই, সুন্দর সব ডিশ, ময়লা ডিশ এটার ভিতরে ঢুকিয়ে রাখা যাবে, আবার ওরা সোপও দিয়ে দিয়েছে, ধুয়েও ক্লিনও করা যাবে। আর এই ড্রয়ারটাতে স্পুন, কেচি, টাওয়াল সব কিছুই দেওয়া আছে, ছুরিও আছে, আর এই পাশটাতে সিঙ্কের জন্য ওরা সাবানও দিয়ে দিয়েছে, আমি যে ব্যবহার করে ফেলেছি, আমি আমার নিজের জন্য এক্সট্রা একটু নিয়েও এসেছিলাম। আর এই যে এখানে প্লেট, বাটি, কাপ সব কিছুই আছে, আর এই যে রুটি আমি আমার জন্য নিজের থেকে নিয়ে এসেছি বাসা থেকে, আর এখানে যে কফি মেকার আর হানিটা আর ব্ল্যাক টিটা আমি বাসা থেকে নিয়ে এসেছি। এই যে কফি মেকার ইচ্ছে করলে কফি বানিয়ে খাওয়া যাবে, এই যে ওরা টোস্টারও দিয়েছে, আমার বাচ্চাদের টোস্টার দিয়ে অনেক উপকার হয়েছে আমার, আসলে ওদের ব্রেড, ওয়াফল যেটাই হোক আমি টোস্ট করে দিতে পেরেছি, ওরা খেতে পেরেছে। আর এই যে এটা হচ্ছে ইলেকট্রিক চুলা, আমি একটু তেলও নিয়ে এসেছিলাম, চুলার উপরেই মাইক্রোওয়েভ দিয়েছে, তো আমি বাসা থেকে রান্না করে নিয়ে এসেছিলাম, তো এই যে ফ্রিজারে রেখে দিয়েছি, বের করে শুধু মাইক্রোওয়েভে গরম করলেই খাওয়া হয়ে যায় আর কি।
আর এই পাশটাতে এই যে টেবিল, টেবিলের নিচে পানির বোতল কিনে রেখেছি, আর এই যে রাইস কুকারও নিয়ে এসেছি শুধু রাইসটা রান্না করার জন্য। আর টেবিলের পাশেই একটু ভিতরে ঢুকলেই এই যে সোফা, এটা হচ্ছে সোফা বেড, এটাকে বেড করে রেখেছি, সোফা সোফাও করা যায়। আর এই পাশটাতে সাইড টেবিল আর টেবিল ল্যাম্পও আছে, একটা মিররও দেওয়া আছে, ফোনও আছে। আর আমি বাসার থেকে ইনারাকে খাওয়ানোর জন্য চেয়ার নিয়ে এসেছি। আর এই যে টিভিও আছে, ওয়ার্ড্রোপ আছে, আর ওই পাশটাতে আমাদের বেড, এটা একবারে কিং সাইজ একটা বেড দেওয়া। আর এই যে এই টেবিলটা সোফার সামনে যায়, তো আমি এক পাশ করে রেখে দিয়েছি যেহেতু আমি সোফাটাকে বেড বানিয়ে রেখেছি। আর এই পাশটাতে আমাদের কিং সাইজ বেড। তো রুমের বাম পাশেই, আমাদের বেডের বাম পাশেই বাথরুমে যাওয়া যায়, তো ওখানে একটা ছোট করে জায়গা দেওয়া আছে, আবার সুন্দর মিরর দেওয়া আছে। তো মিররের ভেতরে খুলে আমি আমাদের জামাকাপড় রেখে দিয়েছি, আর এই কাউন্টারের উপরে দাঁত ব্রাশ করার জন্য সব কিছু রেখে দিয়েছি। আর বাথরুমটা না হয় নাই দেখালাম, বাথরুম তো একই, তো এই ভেতরটা হচ্ছে বাথরুম। তো এখানে এই যে, আজ কেমন লাগলো আপনাদের আমাদের এই হোটেল রুমের ট্যুরটা জানাবেন। আমরা এখানে 5 দিন ছিলাম এই রুমটাতে, তো ভালোই লেগেছে আসলে, সময় চলে যায় তাড়াতাড়ি, খুব সুন্দর সময় পার করেছি এই রুমটাতে। তো আজকে মানুষ আসবে আমাদের রুম সার্ভিসের জন্য, তো ওদের জন্য ওয়েট করছি, ওরা যখন আসবে তখন আমি রুম থেকে বের হয়ে যাব। তো বাচ্চারা খুব লাফালাফি এনজয় করছিল, তো দরজা খুলে দেখলাম রুম সার্ভিসের যে লোকগুলো ওরা চলে এসেছে। তো ভাবলাম রুমের ভিতরে থাকলে ওরা সাধারণত রুম ক্লিন করে না, তো ওদেরকে বললাম যে আমরা বের হয়ে যাচ্ছি, তোমরা আমাদের রুমটাও ক্লিন করতে পারো। তো আমি আমার বাচ্চা দুটো লিহামিনারাকে নিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে গেলে ওরা ওদিক দিয়ে আমাদের রুমটা একটু ক্লিন করে নেবে, আর ওরা মেক শিওর করে কোনো কিছু যেন ফ্লোরে না থাকে। তো আমি সেটা মেক শিওর করলাম কোনো কিছু যেন ফ্লোরে না থাকে, তারপর বাচ্চাদের নিয়ে বের হয়ে চলে আসলাম। ওদের বের হওয়ার পরে এখানে যে খেলার জায়গা আছে, জায়গাটা আবার পুলও আছে, তো ওদিকে তো আর যায়নি শীতের দিন যেহেতু, তো ওরা খেলাধুলা করছে, আমি ওদেরকে দেখছি। তো এই যে এই হোটেলটাতে আমরা আছি, আর এখন বাচ্চাদের নিয়ে একটু বাইরে দাঁড়িয়ে আছি, ওরা রুম সার্ভিস করছে, তো ভাবলাম একটু বের হয়ে যাই, ওরাও রুমের ভিতরে বোর হচ্ছে। আর বের হতে পেরে তো অনেক খুশি, খেলছে মনে সুখে। তো এই হোটেলের সুবিধা হচ্ছে কি, আপনার ইচ্ছা করলে সব দিক দিয়ে ঢুকতে পারবেন, যে এই পাশেও একটা গেট আছে, তো চারদিক দিয়ে ঢুকা যায়, মেইন এন্ট্রেন্সও আছে। আর যদি অন্য দিক দিয়ে ঢুকতে চান, ওদিক দিয়ে ঢুকতে পারবেন, ওরা যে কার্ডটা দিয়ে দিয়েছে কার্ড দিয়েই ঢুকা যাবে আর কি। তো আমি পিছনের দিকে আছি, তো এই পাশটা একটা বাস্কেটবল খেলার কোর্ট, ওখানে বাচ্চাদের নিয়ে আসলাম, ওরা দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে। আর ওই পাশটায় হচ্ছে পুল, আর এই শীতে দিয়ে আসলে পুলে যাওয়াটা আমার কাছে মনে হয় ঠান্ডা লাগবে, আর বাচ্চাদের নিয়ে বের হলে আসলে পুলে না যাওয়াই ভালো। আধা ঘন্টার মতো বাইরে ঘুরবো, ঘোরার পরে ঢুকে দেখবো যে দেখি ওরা কেমন আমার রুম করেছে, বাচ্চারা মনে সুখে খেলছে, গাছে সব পাতা ঝরে গেছে, একটা পাতাও নেই। চলো, অনেক খেলা হয়েছে, আর পাতা দিয়ে খেলতে হবে না, চলো এবার আমরা ভেতরে যাই। তো এই হোটেলটার চারপাশে কিন্তু অনেক সিকিউরিটি, আপনি রুমে থেকে বের হলে
আপনার লকারে যে কিটা থাকে কার্ডটা ছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না। চারদিকে এভাবে দরজা আছে, আপনি বের হতে পারবেন, কিন্তু ঢুকতে হলে আপনার কার্ড দিয়ে ঢুকতে হবে, না হলে মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকতে হবে। আর এই যে সেই সোফাটা যেটাকে একটু আগে বেড করে রেখেছিলাম, তো রুম ক্লিনের পরে ওরা আবার বেডটাকে সোফা করে ফেলেছে। তো আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজ আর না, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।